ইসলামী ব্যাংক নিউজ টপ 10। গত 24 ঘন্টায় দেশে নতুন আরও 112 জন করোনায় আক্রান্ত, মারা গেছেন একজন, জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। করোনায় বিশ্বে প্রাণহানি সংখ্যা 89,000, আক্রান্ত 15,24,000। ভাইরাস প্রতিরোধে WHO এর ভূমিকা নিয়ে প্রশ্ন ট্রাম্পের। জ্বর শ্বাসকষ্টে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীতে নারীসহ তিনজনের মৃত্যু। চট্টগ্রাম, টাঙ্গাইল ও কুমিল্লায় শিশুসহ 6 জন করোনা রোগী শনাক্ত। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় নারায়ণগঞ্জ, নরসিংদী, জামালপুর, কক্সবাজার ও টাঙ্গাইল, চাঁদপুর এই 6টি জেলা পুরোপুরি লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন। সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়িতে রাজধানীতে কমেছে যানবাহন ও মানুষের চলাচল। দেশে করোনায় বাড়ছে লাশের সংখ্যা, কোয়ারেন্টিন এড়াতে জানা যায় যাচ্ছেন না মৃতের স্বজনরা। তবে IDCR বলছে মৃতদেহ থেকে নিঃসৃত রস ছাড়া অন্য কোনোভাবে ভাইরাস ছড়ানোর ঝুঁকি কম। বঙ্গবন্ধু খুনি আব্দুল মাজেদের প্রাণ ভিক্ষার আবেদন নাকচ, রাষ্ট্রপতির কারাবিধি মেনে ফাঁসি হবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী খুনিকে জিজ্ঞাসাবাদের দাবি নাসিমের। পবিত্র শবে বরাতে ঘরেই ইবাদত বন্দেগীর আহ্বান ইসলামী চিন্তাবিদদের, মুসল্লিদের শারীরিক নিরাপত্তা বিবেচনার অনুরোধ ধর্ম প্রতিমন্ত্রীর। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের। করোনা সংকটে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের আর্থিক সহায়তার উদ্যোগ বিসিবির, এককালীন 30,000 টাকা করে পাচ্ছেন 96 ক্রিকেটার।